nice name. হয়েছে। আচ্ছা শোনো, খুব সিম্পল নিয়মটা বলি। তুমি মানে তোমার কাছে ওই বেজে, বেজ বলতে তোমার যেটাকে বেজ হতে বললো আর কি, বেজে যা যা ভ্যালুস গুলো দেওয়া থাকবে, তুমি ওখানে সিম্পলি সবার আগে একটা করে স্ট্রেট লাইন টেনে দিবা। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। নাও প্ল্যান, এবার তুমি প্ল্যান করো, বলো কি করতে হবে। আচ্ছা এখানের এই ভ্যালু হচ্ছে আবার ধরো সি, বলো কি করতে হবে এবার। আচ্ছা এখানে একটা লাইন টেনে দিই, সমস্যা কি? এবার হচ্ছে সি, এবার হচ্ছে এ। এটা মাস্টার বলো এখন কি করতে হবে এই টোটাল ব্লুইশ এরিয়াটা বের করার জন্য। প্ল্যানিং করো, ফার্স্ট থেকে, ফার্স্ট এ থেকে সি এর মধ্যে যে এরিয়াটুকু আগে অতটুকু বলো। মাশরাফ আছো? জারিন মাশরাফ আছে? জি স্যার। কিছু বলে না কেন, কি ব্যাপার? স্যার মনে হয় বাথরুমে চলে গেছে হয়তো। আচ্ছা নাহিদ আসছে? ইয়েস স্যার আমি আসি। বলো ফার্স্টে এই এসি বাদ দিব। আমরা ফার্স্টে কি করতে পারি, এই এবি বের করে দেব ফুলে টু বি। না আমি বলছি যে আগে তুমি, আগে তুমি এইটুকু বের করো। স্যার আমরা যদি এবি থেকে এসি বাদ দিই তাহলে তো আমরা উপরের পুরো ব্লু পার্টটুক পেয়ে যাচ্ছি না? এবি থেকে যদি এসি বাদ দিই, না তুমি যে রেড কার ব্ল্যাক কার ওইভাবে করে বলো। স্যার ওইভাবে করে আমি ভুলে গেছি। কেন ভুলে গেছো? এই যে দেখো, তুমি বলবা যে আমরা ফার্স্টে এ থেকে বি, এ থেকে বি পর্যন্ত আন্ডার ব্ল্যাক কার্ভ। আন্ডার কোন কার্ভ? ব্ল্যাক কার্ভ। ব্ল্যাক কার্ভ আমরা টোটাল এরিয়াটা বের করব এ থেকে বি পর্যন্ত। তারপর আমরা কি করব তাহলে, এটা তো হলো, তারপর কি করব? আন্ডার রেড কার্ভ বের করবে এ থেকে সি পর্যন্ত। এটাই তো আমি জিজ্ঞেস করছি, পরে আমরা এ থেকে সি পর্যন্ত আন্ডার রেড কার্ভ যে এরিয়াটা আছে ওটাকে আমরা বাদ দিব। আচ্ছা তাহলে আমরা এইটুক তো পেয়ে গেলাম, এবার এইটুক বি থেকে সি বের করব। সি থেকে ওভার রেড কার্ভ, হ্যাঁ সি থেকে বি এই এরিয়াটা আমরা বের করব ওভার রেড কার্ভ, সি থেকে বি। বাট অবশ্যই ওয়ান্স এগেন আমাদের প্রত্যেকটা এরিয়া কিন্তু মডুলাস এর ভিতরে থাকতে হবে। এই তো তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে আমরা প্ল্যানিং গুলো আগে লিখে ফেলি। ইন্টিগ্রেশন এ থেকে বি, এটা কার্ভ ব্ল্যাক ডিএক্স, সেখান থেকে আমরা বাদ দিব ইন্টিগ্রেশন এ থেকে সি কার্ভ রেড ডিএক্স, আবার তার সাথে আমরা অ্যাড করব ইন্টিগ্রেশন বি থেকে সি থেকে বি, সি থেকে বি কার্ভ রেড ডিএক্স, তারপরে প্রত্যেকটা মডুলাস সাইনের ভিতরে এনক্লোজ।
এভাবে করে এরকম এরিয়া আন্ডার দ্য কার্ভের ইকুয়েশন আসলে এভাবে করে ভাগ ভাগ করে প্ল্যানিং করবা, যেখানে যেখানে রেঞ্জ থাকবে সেই রেঞ্জ গুলোর উপর দাগ দিয়ে এভাবে করে করে প্ল্যানিং করে ফেলবে, তারে দেখবা যে আর কঠিন লাগছে না। আর মডুলাস সাইন দিলে তুমি নেগেটিভ ভ্যালুকে পজিটিভ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবে, বুঝলে কিনা জিনিসটা? বলো এবার এক এক করে, মুন্নি আরো বা জারিন, জি স্যার, আশরাফ, বলো কার প্রবলেম আছে বুঝতে পারি বুঝছি। কমপ্লিকেটেড না এটা, মানে ওই তো মানে ওই প্ল্যানিং করে করতে পারলে হয়ে যাবে। জি স্যার। আচ্ছা এই যে এই এ এটা হচ্ছে আমরা কিভাবে করে ধরো এ বি সি এগুলো আমরা জানি না, এই এ এই এ ভ্যালুটা আমরা কিভাবে করে বলতে বের করতে পারি? এটা আসলে কি ব্ল্যাক কার্ভ আর রেড কার্ভের মিটিং পয়েন্ট, তাই না? হ্যাঁ, না মানে ইন্টারসেকশনের, ব্ল্যাক কার্ভ আর রেড কার্ভের ইন্টারসেকশন, তাই না? আর ইন্টারসেকশন মানে তো আমরা কার্ভ গুলোকে সলভ করে বের করতে পারি, ওয়াই ব্ল্যাক ইজ ইকুয়াল টু ওয়াই রেড, এটা দিয়ে সলভ করলে ইউ উইল গেট দ্য কোয়ার্ডিনেটস অফ এ অ্যান্ড অলসো কি বি, দুইটাই পেয়ে যাবে, দুইটাই পেয়ে যাবে। আচ্ছা সি সি আমরা সি কিভাবে করে এখন বের করি, সিটা কি আগে বলো। আমরা সি পেয়ে যাব, আর এটা সলভ করলে আমরা বি এন্ড এ পেয়ে যাব। এটা এইভাবে করে করে প্রত্যেকটা কার্ভ ধরে ধরে তোমাকে প্ল্যানিং করে তারপরে করতে হবে। এক একটা এরিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক মার্কস থাকে, তাই ধরে ম্যাথস দেই তাহলে আমরা করি এখন একটা ম্যাথস, দাঁড়া কই গেল বইটাই সব গেল কোথায়, ও এই যে পাইছি। Okay. দেখে এটা করো তো, আগে কার থেকে কাকে বাদ দিবা কি করবে এটাকে প্ল্যানিং করে ফেলবা, তাহলে দেখবা যে ইজি হয়ে যাবে, নাহলে কিন্তু কি হবে ডিফিকাল্ট হয়ে যাবে, ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, স্যার। হুম আচ্ছা স্যার, আমি জাস্ট আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কোনো কথা শুনতেছি না। কোশ্চেন হচ্ছে তোমাকে এই এরিয়াটা বের করতে হবে, আচ্ছা এইটুকু এরিয়াতে আবার দেখো এখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আর এখানে এই একটা পার্ট, আচ্ছা এখানে এক্স এর ভ্যালু কত ওয়াই অ্যাক্সিসে, এ তো ওয়াই অ্যাক্সিস থেকে শুরু, তো ওয়াই অ্যাক্সিসে জিরো, এই সব বলো না কেন
y axis এ x এর ভ্যালু কত বলো 0 আর এখানে x এর এখানে এই পয়েন্টে x এর ভ্যালুটা আমরা জানি বলো তো আমরা কিভাবে করে এটা বের করব এখানে x এর ভ্যালুটা আচ্ছা দুইটা কার্ভের লাইন ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে হুম করো আচ্ছা ওই বলছো যখন তা করতে পারবে আমি বলে দিই এটা 1 এটা 1 0 বেস এবার তুমি এই এরিয়াটা বের করার জন্য প্ল্যানিং করো ইয়ে আরুবা নাপা বলো কি প্ল্যান আরুবা আছে হ্যাঁ আছে হুম বলো প্ল্যানিং বলো বুঝতেছি না আর মাথা আজকে একটু চলতেছে না আমি একটু বলে দিই তোমাকে তো এই মাঝখানে এতটুকু বের করতে হবে আচ্ছা তো তাহলে তুমি এই হোল এরিয়াটা থেকে আচ্ছা এই হোল এরিয়াটা কার আন্ডারে ব্ল্যাক না রেড ব্ল্যাক ব্ল্যাক তাহলে হোল এরিয়াটা থেকে আমরা যদি এই রেড এর নিচের এরিয়াটা বাদ দেই কি তাহলে হলো না এই যতটুকু দরকার অতটুকু জি স্যার এই তো সিম্পল প্ল্যানিং তাহলে করো আগে ব্ল্যাক এর আন্ডারে এরিয়া বের করো ব্ল্যাক কার্ভের আন্ডারে মানে একবারই করে ফেলো তাহলে এটা হবে 0 থেকে 1 2x² প্লাস 3dx এটা হচ্ছে ব্ল্যাক কার্ভের আন্ডার এরিয়া এই যে মডুলাস দিলাম মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 রেড কার্ভের আন্ডার এরিয়া 3x² প্লাস 2dx এই যে মডুলাস যদি 0 লিখতাম তাহলে কি অ্যানসার সেম আসতো না হ্যাঁ আমরা যদি মডুলাস সাইনটা ইউজ করছি তাহলে অ্যানসার সেমই আসবে স্যার এখানে বেস ওয়াই করে করা যেত না বেস ওয়াই করেও করা যেত অবশ্যই করা যেত কি দেখাবো নাকি না তাহলে আবার এখানে তাহলে আবার এখানে এক্স গুলোকে সাবজেক্ট অফ দা ফর্মুলা ঝামেলা আছে ও আল্লাহ আমি তো মডুলাসটা বাইরে দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট দেখি প্ল্যানিং করবো আরেকটা আগে প্ল্যানিং শিখতে হবে ভালো মতো মাথা খাটিয়ে প্ল্যান ভয় পাওয়া যাবে না এখন আরে ডায়াগ্রাম থেকে প্ল্যান করতে পারবো না এত বড় সব ছেলে মেয়ে হয়েছো কদিন ধরে বিয়ে দিলে বাচ্চা হয়ে যেত সরি তোমাকে এই এরিয়াটা বের করতে হবে এটা জারিন প্ল্যান করো কি করতে হবে আগে আগে কি বলেছি যে এরিয়াটা দিয়ে দিবে তুমি আগে দেখবে যে ওর এখানে এক্স এর ভ্যালুস গুলো কোথ থেকে কোন পর্যন্ত আসছে সেখানে আমাকে দাগ দিব দাগ দিয়ে ফেলবো তাই না ইয়েস স্যার ব্যাস তাহলে এই এই ভ্যালু থেকে এই ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত এ বি বলো প্ল্যান বলো প্ল্যান কি স্যার এখানে ওই স্ট্রেট লাইনে মানে
স্যার এখানে কি ট্র্যাপিজিয়াম এরিয়া থেকে কার্ভ এরিয়া মাইনাস করে দেব? হ্যাঁ, ট্র্যাপিজিয়ামের এরিয়া থেকে আমরা কি করব, কার্ভ এরিয়াটাকে মাইনাস করে দিব, তাই তো? নাকি ট্র্যাপিজিয়ামের এরিয়া মানে তো রেড লাইট আর ভ্যালু নাই তো, রেড লাইটের আন্ডার এরিয়া। ওয়াই ভ্যালু নাই বাট ইকুয়েশন দেওয়া আছে, লাইনটার লাইনটার ইকুয়েশন হচ্ছে ওয়াই কলস টু টু এক্স। তো তোমার ওই তাহলে তুমি ট্র্যাপিজিয়ামের এরিয়া ইউজ না করে তুমি ওখানে তুমি ওকে মানে ইন্টিগ্রেশন করো, তাহলে তো হয় একই তো, এরিয়াই তো বের হবে নাকি? তাহলে এখানে তাহলে এখানে এখানে প্ল্যানিং অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ তা তো অবশ্যই, আরে সবই তো এরিয়া। ওকে স্যার, তাহলে আমরা এখানে হ্যাঁ রেড কার্ভের আন্ডারে আমরা এরিয়াটা বের করে মানে রেড লাইনের আন্ডারে এরিয়াটা বের করে সেখান থেকে ব্লু লাইনের আন্ডারের এরিয়াটা মাইনাস করে দিলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব, মানে রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাব, নাকি? একটু মাথা খাটাতে হবে, বলো বুঝতে পারলে কিনা। সেটা একটু বুঝিনি আমি। এই যে রেড কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা আমরা, আচ্ছা লাল কার্ভের আন্ডারে এরিয়াটা আমরা আমরা নিচ্ছি, লাল কার্ভের নিচের এরিয়াটা এখান থেকে আমরা কি করব বলো, কোনটুকু এরিয়া বাদ দিলে আমরা আমাদের ওই যতটুকু দরকার অতটুকু পেয়ে যাব? ব্লু কার্ভ আন্ডার এরিয়া টু বাদ দিলে হ্যাঁ এটাই তো, এটাই তো বলছি। ও, তার মানে কি স্যার ইস এইটুক বাদ দিলে হয়ে যাবে, এই সাইড এরটুক লাগবে না? কোন সাইডের কোনটুক লাগবে না, এই যে এতটুক এর লেফটে? হ্যাঁ কেন এই এতটুক আমাদের আমাদের কি লাগতেছে? আমি শোনো, এরিয়া বের করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে এরিয়া উইদিন, উইদিন উইচ ভ্যালুজ অফ এক্স, উইচ ভ্যালুজ অফ এক্স কোন ভ্যালুর সাথে আছে, উইচ ভ্যালুজ অফ এক্স কি ঠিক আছে কিনা, উইদিন উইচ ভ্যালুজ অফ এক্স, এটা তুমি খেয়াল করবা। তারপরে যে তারপরে এক্স এর যে ভ্যালু থেকে যে ভ্যালুর মধ্যে এরিয়া গুলো আছে তুমি সেখানে অবশ্যই দাগ দিয়ে দিবা, যেমন এ আর বি, তার মানে এরিয়া হচ্ছে এতটুকুর মধ্যে। আমি আমি এ পাশে যাবো কেন বলো তো? উনি হ্যাঁ, এবার আমাকে আবার আরুবা বলো, আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে তোমাকে এতটুকু এরিয়া বের করতে হবে, বলো এখন কি, এখন তুমি কি করবা, প্ল্যান কি বলো? সরি সরি দাঁড়া, এতটুকু না এতটুকু না স্যার, ওই যে বলো এখন, প্রথমে ট্র্যাপিজিয়াম থেকে কার্ভের ওটা মাইনাস করলাম না? না ওটা বাদ, আমি বলছি এখন হ্যাঁ এত ঠিক, রেখে দিয়ে আমার, হ্যাঁ এটা শুনেন, হ্যাঁ ঠিক আছে, ওইটুক বের করলাম তো, হুম হুম প্লাস হুম হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট দিয়ে হচ্ছে ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা বের করলাম। তো তোমাকে তো এখন তাহলে এখন ওয়াই ভ্যালু বের করতে হবে, তো ওইভাবে করে কি আমার করার দরকার আছে? একবারে ইন্টিগ্রেশন করলেই হয় না, কি করে? আচ্ছা হ্যাঁ তাও হয়, ওইটাই তোমার যদি ওয়াই ভ্যালু দেওয়া থাকে তাহলে তো হইলই, হাফ ইনটু বেস ইনটু হাইট দিয়ে করে ফেলবো, বাট ধরো ওয়াই ভ্যালু দেওয়া নাই বা তোমাকে বের করতে হবে তখন তো আবার ঝামেলা। তো তুমি একবার ইন্টিগ্রেশন করো ফার্স্টে, এই এতটুক এরিয়া তো আমরা তো নিবই, তার সাথে আমরা অ্যাড এতটুক এরিয়া আবার অ্যাড করি দিলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব, নাকি? আচ্ছা এই তো এইভাবে করে, আচ্ছা দেখি
এটা বলতে পারলে শেষ। আচ্ছা স্যার, ফিজিক্স ক্লাস কখন স্টার্ট হবে? 7:30। এই আমার করোনা একদম। এটা হচ্ছে y is equal to sin x, আর এটা হচ্ছে y is equal to cos x, আর এই ভ্যালুটা হচ্ছে পাই বাই 4। এটা আবার কি স্যার বলো, প্ল্যান করো এবার। এটা মুন্নি করবে, মুন্নি যখন ফার্স্টে বলছে মুন্নি প্ল্যান করবে। কি করবো এখানে? আচ্ছা আগে না, বলো আর আমি লিখবো। ফার্স্টে আমি কি করবো, ইন্টিগ্রেশন তুমি এই একটা করে ধরো, ধরো আগে এতটুকু এরিয়া, তারপরে এতটুকু এরিয়া, বলো আগে এতটুকু এরিয়ার কথা বলো কিভাবে করে। এটা হচ্ছে স্যার ওই যে পিঙ্ক এর আন্ডারে যেটুকু এরিয়া ওইটুক বাদ দিয়ে দিলে হবে, ফুলটুক বের করে তারপর ওইটুক বাদ দিয়ে দিলে হয়ে যাবে পিঙ্ক এর আন্ডারে যেটুকু। আমি বলছি তুমি আমাকে বলো তাহলে, তাহলে ফার্স্টে আমরা x এর কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত এরিয়া বের করব। 0 to pi by 4. হ্যাঁ 0 থেকে pi by 4। তো প্রথমে কার এরিয়া বের করব, এই উপরের কার্ভ নাকি এই নিচের কার্ভ? আচ্ছা আমি রেড ব্ল্যাক করে দিই, তো এটা রেড, উপরটা মানে cos x, তাই না? ব্ল্যাকটা cos x dx, আর এখান থেকে আমরা কোনটা মাইনাস করব, বাদ দিব? sin x, sin x। রেঞ্জ এবার এতটুক বলো, এটা আমাকে ইয়া বলো, নাহিদ বলো দেখি। স্যার রেঞ্জ হবে হচ্ছে পাই বাই ফোর টু, সরি সরি স্যার, পাই বাই টু টু পাই বাই ফোর। আমরা সাইন এক্স ডিএক্স লিখবো। গুড, এইতো এইতো হচ্ছে স্যার, দুই পাশে মডিউলাস, পরে মাইনাস মাইনাস কস এক্স ডি পাই বাই 4 থেকে পাই বাই 2। স্যার আমি যদি পাই বাই 2 থেকে পাই বাই 4 লিখি তাহলে কি অ্যানসার চেঞ্জ হয়ে যাবে? না, জাস্ট প্লাস মাইনাসের গন্ডগোল হবে, বাট তাও কোনো সমস্যা না, সিন্স ইউ আর ইউজিং মডুলাস সো অল অ্যানসার উইল বি পজিটিভ। স্যার আমি যদি এখানে প্রথমটা রেঞ্জ যদি পাই বাই 4 টু পাই বাই 2 রাখি, আর দ্বিতীয়টা রেঞ্জ যদি আমি তোমাকে বলি, ধরো তুমি ইন্টিগ্রেশন এ টু বি ইউজ করছো, তোমার আনসার আসছে প্লাস 2। তুমি যদি ইন্টিগ্রেশন বি টু এ ইউজ করো তাহলে আনসার আসবে মাইনাস 2, বাট ইফ ইউ ইউজ মডুলাস দেন অল আনসার উইল বি প্লাস 2। আর স্যার ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বের করা ছাড়া এমনি আমরা যে নর্মাল একদম স্যার স্যার আমরা যে বেসিক্স ম্যাথস গুলো করি ওখানে কি মডুলাস দরকার? না, কারণ আমরা তো ওগুলো গ্রাফিক্যালি করছি না, করছি না স্যার, না এই জন্য ওখানে মডুলাস দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের আস্তে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা কার্ভ দিব, এখন তোমরা সেই কার্ভ গুলো ওই এরিয়া গুলো কি কি মানে কার সাথে কি প্ল্যান করলে, কার সাথে কি অ্যাড করলে, কি মাইনাস করলে কি বের হবে, তোমার সেই প্ল্যানিং গুলো লিখে আমাকে ওই অ্যাকাউন্টে পাঠাও। That will be your task. ঠিক আছে? OK.
দ্যাট উইল বি ইওর টাস্ক স্যার আচ্ছা আগে এগুলো একটা ছবি তুলে নাও মাশরাফ আমাকে এই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিও মাশরাফ আছে স্যার আশিক নাম ইম্পোস্টার কে আমাকে একটু দিয়ে দিও মাশরাফ ওই তো হ্যাঁ আচ্ছা ও কোনো কথা বলছে না কেন আজকে এই মাশরাফ মরে গেছো মাশরাফ মাশরাফ আমি রেড আর ইয়ে দিয়ে দিচ্ছি তোমরা মানে ছবি তুলে নিবা ব্ল্যাক গ্রিন আর হচ্ছে এটা কমপ্লিকেট করে দিই নাকি আর হচ্ছে আর হচ্ছে এটা এই না আর হচ্ছে এইটা এই তো তোমাকে এখানে বের করতে হবে এই এরিয়াটা তাহলে এটা কোন কোন এক্স এক্স এর ভ্যালুর মধ্যে আছে একটা এক্স এর ভ্যালু হচ্ছে এখানে এ এই একটা এক্স এর ভ্যালু বি এই একটা এক্স এর ভ্যালু সি আচ্ছা হ্যাঁ তুলে নাও প্ল্যানিং করে আমাকে দিবা হয়েছে তোলা ওকে স্যার আচ্ছা ইয়েস স্যার তারপর এই সেম ডায়াগ্রামটাই আবার এ তো আসলো না কপি স্যার সব করব আমার একটু ইয়ে লাগবে ইয়ে লাগবে ক্লাসগুলো দিচ্ছে দিচ্ছে না এগুলো একটু স্ক্রিনশট নিব আমি ওকে স্যার এই হিজিবিজিটাকে আগে স্ক্রিনশট মেরে নিয়ে নিই এইটা এতটুকু এবার ওটা তো ওয়ান নম্বর ছিল ওয়ান এন্ড টু আচ্ছা এবার আগের ডায়াগ্রামটা কি কেটে দিয়েছেন না আছে এতটুক আচ্ছা আমি তো ডিফারেন্ট কালার দিলাম না এ বি সি এই এরিয়াটা বের করতে হবে তোমাকে আচ্ছা তারপরে Okay, you have to find this area.
ব্যাস একটাই। তাহলে এখানে আছে, এখানে এটা কি আছে না, এটা কাট করিনি, এখানে এ এটা জিরো আর এখানে কাট করেছে বি, ব্যাস এই তিনটা করো, ডু ইট। মানে আমাকে জাস্ট মানে প্ল্যানিংটা করে দেখাও আর কি, এখনই না মানে পরে আর কি, আজকে রাত একটার মধ্যে। কোনটা এটা সি রাইট, তো যদি আমরা বের করতে চাই তাহলে কি ভ্যালু কি দাওয়ায় থাকা লাগবে না, বা তুমি বের করে নিবা ইকুয়ালস টু 0 ধরে, কারণ x অ্যাক্সিসে y ইকুয়ালস টু 0 তাই না? ইয়েস স্যার। হ্যাঁ তো ব্যাস ঠিক আছে, তাহলে এগুলো আমি স্টার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, এটা নিয়ে নিলাম, নিয়ে নিলাম, এই যে মেসেঞ্জারে ঢুকলাম, ওকে। এই আমার মনে হয় একটু বাইরে যেতে হবে সম্ভবত। আচ্ছা মুন্নির কি কালকে বিকালে বা সন্ধ্যায় কোনো দাওয়াত আছে? দাওয়াত নেই কোনো। আচ্ছা ঠিক আছে, তো আমি এখনকার এই ফিজিক্স ক্লাসটা এটা আমি কালকে সন্ধ্যায় 6:30 নিব, কয়টা বললাম 6:30, আজকে ক্লাসটা আমি কালকে 6:30 নিব, আর কালকে সকালে একটা মেকআপ ক্লাস আছে ওইটা কিসের আমি পরে বলবো, আজকে বলবো বাট পরে বলবো, ঠিক আছে? ওকে স্যার দ্যাটস অল ফর টুডে, থ্যাংক, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ।